কোথা থেকে করবো একটা আলোচ্য বিষয়। আচ্ছা তো ঢাকা শহরে অনেক জন আছে, অনেক ব্যক্তি আছে, কাজের পরে আমিও অনেক নির্ভরশীল, আমি জানি। অনেক বড় বড় হ্যাঁ, কনভার্সন ওয়ার্কশপ আছে, খোঁজ খবর নিয়েছি। আসলে আস্থা বিশ্বাস একটা আলাদা জিনিস। আমার সব জায়গায় খোঁজ খবর নিয়ে দেখি রেটেরও একটু পার্থক্য, আর সবচেয়ে বড় সমস্যা বিশ্বাসে। তারা আমাকে যেটা বলছে সেই প্রপারলি সেই মাল দিচ্ছে কিনা, আমি সেই রেস্ট্রিকশন পাবো কিনা 2 বছর পরে, এইগুলো বিষয়গুলো চিন্তা করে আমি আর আস্থা ভাজনের কারণে এখানে আসা। আসসালামু আলাইকুম। বাংলা টেক দেখছে খন্দকার শরীফ। আসলে নিয়মিত আমার ভিউয়ার যারা আছেন তারা অবশ্যই জানেন যে আমি সবসময় আপনাদেরকে কার রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি। সো আজকের ইনফরমেশনে আসলে বেসিকলি যে কথাটা আমি বলতে চাচ্ছি, এলপিজির ভিডিও আসলে আপনারা অনেক দেখেছেন, বিভিন্ন গাড়ির রিভিউ দিয়েছি। সো আজকের গাড়িটা হচ্ছে একটু ডিফারেন্ট, অর্থাৎ দামি দামি ব্র্যান্ডের গাড়িগুলোর মধ্যে কিন্তু এলপিজি করতে অনেক সময় চিন্তা করতে হয় যে আসলে একটু এলপিজিতে গাড়িটা পারফরমেন্স ভালো হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা চিন্তা করে থাকি। সো আজকে ডিফারেন্ট ব্র্যান্ডের একটা টয়োটা হ্যারিয়ার 2020 মডেলের। এর আগেও কিন্তু দেখিয়েছি টয়োটা রাশ, ডিএফএসকে গ্লোরি, নতুন মডেলের গাড়িগুলো কিন্তু আমি দেখিয়েছি আপনাদেরকে। সো আজকে আছে টয়োটা হ্যারিয়ার, এন্ড দেন আরো একটা আছে প্রিমিও, এটা হচ্ছে 2020 এর মডেল, প্রিমিওটা হচ্ছে 2017 মডেল। সো এই ধরনের গাড়িগুলো কিন্তু এলপিজি করা যায়, তাতে কোনো ধরনের সমস্যা হয় না। এই হচ্ছে আজকের গাড়িটা, আর সাথে আছে বরাবরের মতো শামীম ভাই। সো আজকের গাড়িটাও কিন্তু শামীম ভাইয়ের কাছে আছে। শামীম ভাইয়ের কাছ থেকে আজকে আমরা যে বিষয়টা শেয়ার করবো আপনাদেরকে সেটা হচ্ছে, শামীম ভাইয়ের এর আগে কিন্তু দেখেছি যে শামীম ভাই ডিএফএস কে গ্লোরি গাড়ি এলপিজিতে কনভার্সন করেছে, আর আজকে দেখেছি টয়োটা হ্যারিয়ার। তো শামীম ভাই, আপনি টয়োটা হ্যারিয়ারের একটু এক্সপিরিয়েন্সটা যদি বলতেন, যে এর আগে তো আপনি ডিএফএস কে করেছেন, তারপরে টয়োটা রাশও আপনি করেছেন আমি দেখেছি, তো ওদের কোনো কমপ্লেইন আছে নাকি আজকে যে গাড়িটা করতেছেন এই ধরনের গাড়ি কি এর আগে করেছেন? হ্যাঁ করেছি, এর আগেও অনেকগুলো করা হয়েছে, কিন্তু এটা 20-এর মডেল। এর আগে যেগুলা করা হয়েছে ওগুলা 19-এর মডেল, 18-এর মডেল, 18-19-এর মডেল ছিল হেরিয়ার। হ্যাঁ হেরিয়ারই। আর আজকেটা হচ্ছে 2020-এর মডেল, 2020-এর। সো আপনি কাজ করতে গিয়ে কোনো ডিফারেন্স পাচ্ছেন যে আগের কাজ আর এটা কোন একটু ডিফারেন্স আছে? অনেকটাই ডিফারেন্স আছে, এটা ইঞ্জিনটা অনেকটাই আপডেট ওগুলা থেকে, আপডেট ইঞ্জিন। তো তাতে করে আপনার কি মনে হয় যে এটা করার পরে কোনো সমস্যা হইতে পারে? না না, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না মনে হইতেছে। আচ্ছা হবে না, ইঞ্জিনটা মানে ওরকম নরমাল সিস্টেমই আছে। বিশেষ করে টয়োটার গাড়িগুলোতে তেমন সমস্যা হয় না? টয়োটার গাড়িতে মানে কোনো রকম ডিস্টার্ব হয় না আশা করি। আচ্ছা এটা হবে না? হবে না, না হবে। আচ্ছা, তো শামীম ভাইয়ের কাছ থেকে আমরা একটা কনফিডেন্স পেয়েছি যে হেরিয়ার গাড়িটাতে কোনো ধরনের সমস্যা হবে না এলপিজি কনভার্সনে। সো হেরিয়ার গাড়িটা আসলে যে নিয়ে এসেছে ওনার নাম হচ্ছে নাজমুল ভাই। আসসালামু আলাইকুম নাজমুল ভাই, কেমন? ভালো আছেন ভাই? ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা নাজমুল ভাই কিন্তু এর আগেও একটা গাড়ি এলপিজি কনভার্সন করেছে। নাজমুল ভাই ওইটা কি গাড়ি ছিল? আমার ওটা প্রিমিয়ার ছিল 2016 মডেল, 2016 মডেলের প্রিমিয়ার ছিল। আর আজকে নিয়ে এসেছেন টয়োটা হ্যারিয়ার, 2020 এর মডেল, একদম নতুন গাড়ি। সো আগের গাড়িটা থেকে আসলে আপনি কোনো ধরনের সমস্যা পেয়েছিলেন? আমি এলপিজি করার পর থেকে কোনো সমস্যা পাইনি তেমন, আর ইন্ডা এমন একটা যে আসার লগে লগে কোনো সমস্যা হলে ঠিক করে দেন। আচ্ছা কোনো বলবে না যে একটু পরে আছেন কি আসার বিষয়ে, লগে লগে তো। আচ্ছা এমনি কোনো সমস্যা হয়েছে? মানুষের ভিতরে একটা কনফিডেন্স থাকে যে একটা গাড়ি এলপিজি করার পর আসলে কেমন চলবে, গাড়িটা সমস্যা হবে কিনা। তো নাজমুল ভাইয়ের ভিতরে কিন্তু আমরা এই ধরনের কোন সমস্যা পাইনি, উনি খুব কনফিডেন্টলি চলে এসেছে অ্যাক্টিভ এলপিজি। দেন এটার পরে যে গাড়িটা আছে এটা হচ্ছে প্রিমিয় গাড়ি, এটা হচ্ছে 2018 মডেলের, এটাও লেটেস্ট গাড়ি, লেটেস্ট ভার্সনের প্রিমিয় গাড়ি। সো এই গাড়িটাও কিন্তু এলপিজি করা হচ্ছে। দেন এই গাড়িটা নিয়ে এসেছে আমার একজন রিলেটিভ, সো খুবই কাছের মানুষ, উনি হচ্ছে আজাদ ভাই। আজাদ ভাই কেমন আছেন? ভালো আছেন। আচ্ছা তো আজাদ ভাই আসলে কি মনে করে আসলে আপনি গাড়ি এলপিজি করতেছেন? আসলে এলপিজি তো সাময়িক, আমরা যারা কুইলে গাড়ি চালাইতাম রোড খরচটা পূর্বে ঠিক ছিল, এখন গভর্নমেন্টের প্রসেসের কারণে কুইলের দাম বাড়াতে রোড খরচ অনেক বেড়ে গেছে, চাইলে নিজের কাজেও গাড়িটা ইউজ করতে পারি না। সব মিলে এলপিজি যেটা করা এটা পসিবল হয়ে গেছে, করতে হবে বাধ্যতামূলক, তো একটা কারণ ছিল আমার নিজের করার জায়গাটা, আর যেহেতু করতেছি ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে, আশা করি ভালো, এই আশায়। আর মনে হচ্ছে জি বাংলাদেশে তো অনেক কনভার্সন ওয়ার্কশপ আছে বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, তো মেইনলি হচ্ছে বিশ্বাস, বিশ্বাসের সাথে যারা বিজনেস করে আসছে তাদের উপর একটা কনফিডেন্স থাকে মানুষের, আলাদা কনফিডেন্স। হ্যাঁ অবশ্যই, তো সেই কারণে মূলত আসছেন একটি বিল। হ্যাঁ রাইট। সো
একটি এলপিজি থেকে আমি আপনাদেরকে দুটো গাড়ি দেখিয়েছি, একটা হচ্ছে প্রিমিয়াম গাড়ি আর একটা হচ্ছে টয়োটা হ্যারিয়ার গাড়ি। এর আগে কিন্তু অনেক দামি দামি ব্র্যান্ডের অনেক গাড়ি দেখিয়েছি, দেন আজকে দেখিয়েছি দুটো গাড়ি। আর আপনারা যারা একটি এলপিজিতে আসতে চান কিংবা এলপিজিতে কনভার্সন করতে চান গাড়ি, তারা আস্থার সাথে চলে আসতে পারেন একটি এলপিজিতে। একটি এলপিজির লোকেশন, ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে। ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন আপনার কোন মডেলের গাড়ি, গাড়িটা এলপিজি করা পসিবল কিনা, এলপিজিতে কেমন পারফরমেন্স দিবে, বিস্তারিত জেনে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। আজাদ ভাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালো থাকবেন, আশা করি আপনার গাড়িটা ভালো চলবে। দোয়া করি আমিও যেন যে গাড়িটা যেন রিব্যাক না আসে এবং ভালো চলে, ইনশাল্লাহ সেটাই আশা করি। ওয়া আলাইকুম।